কে ওই বাদশা ভাই? আমি জিজ্ঞেস করছি কে ওই বাদশা ভাই? তুমি কে? আমি 24 ঘন্টা আগে যে মানুষটা ছিনতাইকারীদের গুলিতে মারা গেছে, আমি সেই হতভাগ্য বাবার সন্তান। কি করতে হবে? প্রথমে মামলা নিতে হবে, তারপর 72 ঘন্টার মধ্যে এই সমস্ত ছিনতাইকারীদের গ্রেফতার করে আদালতে তুলতে হবে। মনে হচ্ছে চাকরিটা তোমার আন্ডারে করি। তুমি নিজেই মনে হয় সরকার? না, আমি সরকার নই, কিন্তু আমার মতো কোটি কোটি সাধারণ জনগণের ভোটেই সরকার নির্বাচিত হন। শুধু তাই নয়, সরকার আপনাদেরকে নিয়োগ দিয়েছে জনগণের নিরাপত্তার জন্য, দেশের সন্ত্রাস দমন করার জন্য। লেকচার কম, মামলা করতে এসেছো মামলা করে যাও, পুলিশ কি করবে কি করবে না সেটা আমি দেখব, কারণ পুলিশের পোশাকটা আমার শরীরে, তোমার শরীরে নয়। 100% সত্যি কথা, মামলা তো করে যাবই, তবু বলছি 72 ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার না হলে আমি আবার আসব। আমার কথাটা মনে রাখলে আপনার জন্যই ভালো হবে। বুঝেছি, রাস্তার মধ্যে তোমাকে একটা খেলা দেখানোর জন্য বাদশা ভাইকে ফোনটা করতেই হবে। তোরা তো জানিস না, আমি মারি একদিন, ব্যথা থাকে 365 দিন, তাই আগে একদিনের মার হজম কর। ওই তোকে কে পাঠিয়েছে? তোর চেহারার এই ডিজাইন কে করে দিল? তোর ক্ষমতা, তোর দাপট আমি কিচ্ছু শুনতে চাইনি, শোনার প্রয়োজনও মনে করিনি। আমি কি কি জিনিস কি করতে পারি তোর এই পোষা কুকুরের বিকৃত মুখ দেখে নিশ্চয়ই অনুমান করতে পারছিস। কথায় বলে সমঝদার কে লিয়ে ইশারাই কাফি। একদম চুপ, আমার কথা এখনো শেষ হয়নি। শোন, পুলিশকে বলে দিয়েছি 72 ঘন্টা মানে 3 দিন, 3 দিনের মধ্যে ছিনতাইকারীদের গ্রেফতার করে আদালতের কাঠগড়ায় তুলতে হবে। এক কাজ আমি দুজনকে দিতে চাই না, তোকে আমি একটা সময় দেব, আর সেই সময়টা হলো তোর চারটি বাটি গুছিয়ে নেবার সময়। শোন, তোকে 3 দিন না 7 দিনের সময় দিলাম, তোর চারটি বাটি গুছিয়ে শহর ছেড়ে দিবি। এই শহরে আমি কোনো ছিনতাই হতে দেব না, সন্ত্রাস করতে দেব না, আমার বাবার মতো কোনো মানুষকে মরতে দেব না। তোর চাপাবাজি শেষ? না,
শেষ কথাটা কথা শুনলে ভালো না শুনলে সাত দিন পর আমার সাত দিন শুরু হবে। আমি আমার সাত দিনে প্রথমে তোকে চারদিক থেকে ব্লক দেব, তারপর তোকে কোণঠাসা করে মারব একদিন, ব্যথা থাকবে 365 দিন। মনে থাকবে তো কি বললাম? মারব একদিন, ব্যথা থাকবে 365 দিন। যদি আমার কথা মতো কাজ না করিস তাহলে মারতে মারতে করব জিরো, নাম আমার টফ হিরো। তুমি তাহলে হিরো গুন্ডা? লোকে ওই নামে ডাকলেও বাবার দেয়া নাম আমার আরেকটা আছে স্যার, আর সেই নামে আপনি আমাকে একসময় আদর করে ডাকতেন। আমি ডাকতাম মানে তোমাকে কি আমি? জি চেনেন স্যার, স্থান কাল পাত্রের সাথে আমার নামটা বদলে গেলেও এই হিরোর ভেতরের মানুষটা বদলায়নি স্যার। সেদিন আপনি যখন গিফারি কলেজের প্রফেসরের চেয়ারে বসতেন তখন আমি কেমিস্ট্রির ছাত্র হয়ে আপনার সামনেই বসে থাকতাম স্যার। হারুন আহমেদ? তুমি হারুন? জি স্যার হারুন আহমেদ, লোকে আমাকে হিরো বলে ডাকে। আমার সবচেয়ে আদরের ছাত্রটি আর শহরের সবচেয়ে খতরনাক গুন্ডা। আমি জানি স্যার, আমার পরিচয়টা আগে জানলে আপনি হয়তো আমাকে ডাকতেন না, আর পরিস্থিতি যদি আমাকে বাধ্য না করত আমিও কোনোদিন আপনার সামনে আসতাম না স্যার। আপনার যে ছাত্রটি একদিন শিক্ষক হয়ে অন্য ছাত্রদের পথ দেখাবো বলে আপনি স্বপ্ন দেখেছিলেন সে নিজেই আজ পথ হারিয়ে বসে আছে। কিন্তু কেন? তুমি কি তোমার থেকে বিচ্যুত হয়ে গেছো? সবকিছু জলাঞ্জলি দিয়ে শেষ পর্যন্ত গুন্ডামি করতে শুরু করেছো? গুন্ডামি আমি বাধ্য হয়ে করছি স্যার, কিন্তু আদর্শ থেকে বিচ্যুত হয়ে নয়, তো কেউ সেই নীতি থেকে আমাকে সরাতে পারেনি স্যার। আদর্শ নিয়ে গুন্ডামি করার মধ্যে কিসের বাহাদুরি? যে গুন্ডা সে তো গুন্ডামি করবে, লোকে তাকে ঘৃণাই করবে। তুমি জানো আজ তোমার পরিচয় পেয়ে নিজের উপর আমার ঘেন্না হচ্ছে। ঘেন্না? ঘেন্না আমার উপর কেন হবে স্যার? ঘেন্না তা হওয়া উচিত আপনাদের। আরে আপনারা আমাদের মতো ছাত্রদের শিক্ষা দেবার পর তাদের কোনো কাজের ব্যবস্থা করতে পারেন না, ঘেন্না তো আপনাদের হওয়া উচিত যারা আমাদের চোখে নীতি আর আদর্শের সাদা কাফন দিয়ে পট্টি বেঁধে দেন, বাধ্য করেন তার সম্পূর্ণ বিপরীত সমাজ ব্যবস্থার দাঁড়ে দাঁড়ে ঠোকর খেতে। ঘেন্না তো আপনাদের মতো হওয়া উচিত যারা আমাদের মতো বেকার যুবকদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের ক্যাডার হিসেবে ব্যবহার করে ক্ষমতার গদিতে বসে আমাদেরকে ছুঁড়ে ফেলে দেন ডাস্টবিনে, তখন এই সমাজ এই সংসার আমাদেরকে ঘৃণা করে। আর সেই ঘৃণার প্রতিবাদ করতে গিয়ে এই হারুনের মতো গোল্ড মেডেলিস্ট ছাত্রকেও হতে হয় হিরো গুন্ডা। আমাকে আমাকে কেন ঘৃণা করবেন স্যার? ঘৃণা তো করা উচিত বাদশাকে, যে এলাকার মানুষকে জিম্মি করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সেই বাদশাকে। আমার বাবাকে যারা খুন করেছে তাদেরকে ঘৃণা করা উচিত, ওদের কারণে আমার বোন আত্মহত্যা করেছে সেই বাদশাকে ঘৃণা না করে আপনি ঘৃণা করছেন আমাকে, আমাকে ঘৃণা করছেন আপনি। বলতে পারেন স্যার কেন আমরা অন্যায় অবিচার সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হয়ে যায় গুন্ডা মাস্তান হাইজাকের চাঁদাবাজ সন্ত্রাসী? এর জবাব দিতে পারবেন স্যার? পারবেন না, কিন্তু আমি পারি।
দারিদ্রের খোলা আকাশের নিচে বেইমানি আর অত্যাচারের ঝোড়ো বাতাসে আমার নীতি আর আদর্শের গায়ে মরচে ধরে গেছে। সেই সমস্ত জঞ্জাল পরিষ্কার করে এই হিরো এলাকার জনগণ নিয়ে 7 দিনের মধ্যে সন্ত্রাস চাতাবাজি দুর্নীতি বন্ধ করে দিতে চাই। মাত্র 7 দিন স্যার, আপনার সহযোগিতা আমি ভিক্ষা চাইছি স্যার। পারবে তুমি? বাদশার নোংরা রাজনীতির অন্ধকার গলিতে আমি হানা দেব, এমন ভাবে হানা দেব ওকে আমি তসতস করে দেব। এই মাটি থেকে বাদশার সন্ত্রাসের কালো ছায় আমি নিশ্চিহ্ন করে দেব। আমি জানি স্যার, এই শহরের মাস্তান কারা, সন্ত্রাসী কারা, কারা চাঁদাবাজ আমি জানি, দুর্নীতিবাজরা কে কোথায় কিভাবে কত টাকা আত্মসাৎ করেছে আমি জানি, কোথায় ফাইল ঠেকিয়ে কোন অফিসার কত টাকা ঘুষ খায় আমি জানি, কোন ভূমিদস্যু কার কতটুকু জায়গা বেদখল করে আছে আমি জানি, বাদশার জুলুমের রাজত্ব কত দিকে ছড়িয়ে আছে। আর তাই আমার বিশ্বাস, আমি 7 দিনের মধ্যে সেই কাজ করতে পারবো যা বিগত 36 বছরে হয়নি। আর যদি না পারি তাহলে যে শাস্তি আপনি আমাকে দেবেন আমি তা মাথা পেতে নিব। উদ্দেশ্য যদি মহৎ হয় অনেক কষ্ট সাধ্য কাজ সহজে শেষ করা যায় স্যার। আমার উদ্দেশ্য মহৎ, আর তাই আমার বিশ্বাস আমি এই দায়িত্ব শেষ করতে পারবো। ঠিক আছে, বেস্ট অফ লাক। টাকা তো নাই, এটা তো গরিবের হাসপাতাল, এখানে রোগী ডাক্তার দেয় তো কোনো টাকা লাগে না। তোমরা আমাগো মতো গরিবের কাছ থেকে চাঁদাবাজি করো, চাঁদাবাজি। চাঁদাবাজি বন্ধ করার ক্ষমতা আছে কার? শোন, আমাদের চাঁদাবাজি করার জন্য বাদশা ভাই আছে, চাঁদাবাজি বন্ধ করার জন্য তোদের কে আছে? আমি আছি, নাম আমার হিরো, লোকে বলে আমি টফ হিরো। আমি মারি একদিন, ব্যথা থাকে 365 দিন। এবার উঠ, বস কর। ভাই মাফ করে দেন ভাই, মাফ করে দেন ভাই, আর করুন। আর কোনদিন চাঁদাবাজি করবি না ভাই, আর চাঁদা তুলুন। মনে রাখিস, এটা গরিবের হাসপাতাল, এই হাসপাতালে গরিব মানুষ বিনা টাকায় চিকিৎসা করাতে আসে, এখানে কোনো চাঁদাবাজি চলবে না। এখন থেকে তোরা মিন্তিগিরি করবি। কাবিলা, চাঁদাবাজি করুন না। এই চিঠিটা বাস্তারে দিয়া কবি তফিরও দিছে, তাহলে ফাঁক কি করে ভালামো? কিন্তু সমস্ত আমার নিজের হারাম করবো না। স্যার, চাঁদাবাজি ছেড়ে দিয়েছি আর ভিক্ষা করা শুরু করে দিয়েছি স্যার। হারাম খোরে বাচ্চারা, এসব কার কথা মতো করছিস? আজ প্রথম দিন, প্রথম দিনেই তোর সিএনজি স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের চাঁদাবাজি বন্ধ করে দিয়েছি। কাবিলা, সকাল থেকে পর্যন্ত কি কি অপারেশন করাইছে সব লেখা আছে। দাঁড়াও,
ওয়েলকাম হিরো, ওয়েলকাম। আমি জানতাম তুমি আমার এখানে আসবে, তাই তোমাকে স্বাগতম জানানোর জন্য আমার এই সামান্য আয়োজন। সব টাকা কি বাতাসে উড়িয়ে শেষ, নাকি পকেটে দেবার জন্য নগদ কিছু রেখেছ? কিছু বলো, আমার হিরোর জন্য আমি টাকা রাখবো না, এটা কি হয়? আরে বাপ দাদার জমিদারি যদি থাকতো তাহলে দেখতে, সোনা রূপা দিয়ে আজ তোমাকে মুড়িয়ে দিতাম, ব্যাট হিসাবে পেতে বাড়ি গাড়ি সাথে সুন্দরী নারী। ওসবের আমার প্রয়োজন নেই, এই বাড়ি গাড়ি নারী সবকিছু তোমার কাছেই থাক। এত কিছুর পরেও তোমার তো জানা উচিত এই হিরো বিক্রি হবার নয়, জনগণ এখনো জানে না তুমি কত খারাপ, কি তোমার আসল পরিচয়। আহা, জানার দরকার নেই, আমি আর তুমি যদি ঠিক থাকি তাহলে জনগণ হবে তুরুপের তাস, তুমি শুধু আমার হয়ে কাজ করে যাও, জলে স্থলে অলিতে গলিতে যেখানে আমি বিপদে পড়ব শুধু তোমাকেই ডাকবো। ডাকতে হলে ওই উপরওয়ালাকে ডাকো, আমাকে ডেকে কি লাভ, আমি তো সামান্য একজন মানুষ। আরে বলো কি, তোমার মতো হ্যান্ডসাম প্রতিবাদী যুবকই তো আমার দরকার, যত টাকা লাগে আমি দেব, আমার তো টাকার অভাব নেই। আমি জানি তুমি না করবে না। না বলবো কি বলবো না সেটা পরের হিসাব, কিন্তু তোমার অপকর্মের লম্বা একটা লিস্ট আমার কাছে, বেশি বাড়াবাড়ি করো না তাহলে তোমাকে আমি ধ্বংস করে দেব। চলি।